وعليكم السلام ورحمة الله بھائی رمضان علی কচ্ছপের মাংস খাওয়া হালাল এবারে দেখতে হলে আপনি দেখুন মারিফাত সুনান ওয়াল আসার আল বাইহাকি প্রথম খন্ড 130 পৃষ্ঠা হাদিস নম্বর 107 নবী সাল্লাল্লাহু আলাইহি কিছু লোক এসে প্রশ্ন করেছিল যারা সমুদ্রে চলাচল করত সমুদ্রে নৌকায় যাতায়াত করত বা জাহাজে তারা বলল যে আমাদের কাছে খুবই কম পানি আছে যদি আমরা ওযু করে নিই তাহলে পিপাসা থেকে যাব ফাইন তাওয়াজানা বি আতশনা যদি আমরা ওযু করে নিই তাহলে পিপাসা থেকে যাব তো ফাহাল ইসলাহু লানা আন নাতাওয়াজ্জা মিন মাইল বাহরে ওই পানিতে মানে সমুদ্রের পানিতে কি ওযু করা আমাদের জন্য ঠিক হবে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতাহু সমুদ্রের পানি হচ্ছে পাক এবং তার মৃত প্রাণী হচ্ছে পাক আর কচ্ছপটি থাকে সমুদ্রে এবং নদীতে এই জন্য নবী সাল্লাম পাক বললেন পানি সহ তার মধ্যে যা মাছ কচ্ছপ যা আছে সে সমস্ত প্রাণীকে তিনি বৈধ বললেন বা হালাল বললেন আর বিশেষ করে মুআমালাত এবং ইবাদাত এই দুটো বিষয়কে ভাগ করতে হবে আর মুহাদ্দিসিনে কেরাম ভাগ করেছেন বৈষয়িক বিষয়ে যদি নিষিদ্ধ থাকে তাহলে সেটা চলবে না তো কোনো হাদিসে কচ্ছপ খাওয়া নিষিদ্ধ আছে এই মর্মে কোনো হাদিস নেই সহি জয়ীব জাল ভিত্তিহীন কোনো হাদিস নেই আর ইবাদত সংক্রান্ত বিষয়ে প্রমাণিত হতে হবে রাসূলুল্লাহ সাল্লাম থেকে মানে প্রমাণিত আছে কিনা তিনি করেছেন কি না এই দুটো হচ্ছে বিষয় যেমন তো অবশ্য এটা রুচির সঙ্গে সম্পৃক্ত অনেকেই খেতেও পারেন নাও পারেন কারণ একটি যেমন রয়েছে তার মধ্যে গুইসাপ গুইসাপ কেউ খায় কেউ খায় না এলাকা ভিত্তিক বিভিন্ন রকম হয়ে থাকে নবী সাসাম বলছেন যে আমি এটা হারাম বলতে পারি না এটা আমি খাই না যেহেতু যার যেটা ব্যাপার খাওয়ার রুচিসম্মত হলে খেতে পারেন কোনো অসুবিধা নেই আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু